আমার কাছে অনেকেই একটা ব্যাপার নিয়ে কথা বলেন, বিবাহিত দম্পতিরা যে ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের পরে ভালোবাসাটা আগের মতো নেই। দুজনেরই অভিযোগ, কখনো স্বামী বলছেন স্ত্রী তাকে আগের মতো ভালোবাসেন না, আর স্ত্রীরা তো বলছেনই স্বামী আর আগের মতো ভালোবাসেন না। অনেস্টলি একটা কথা বলবো কি, যে ভালোবাসাটা আসলে ঠিক জায়গায় থাকে, দৃষ্টিভঙ্গিটা পাল্টে যায় আমাদের। অর্থাৎ প্রেমের সময় কি ছিল, প্রেমের সময় ছিল ছেলেটার মেয়েটা, এর বাইরে কিন্তু আর কিছু ছিল না। কিন্তু যখনই তারা বিয়ে করছেন, স্বামী স্ত্রী হচ্ছেন, তখন কিন্তু বিশাল বড় একটা দায়িত্বভার কাঁধে চেপে যাচ্ছে, একটা রেসপন্সিবিলিটিস। তখন কিন্তু আর শুধু হ্যাঁ আগামীকাল সকালবেলা ওর সাথে দেখা হবে এটা ভেবে গুনগুন গান গিয়ে সময় কাটিয়ে দিলাম, তারপরে ওর সাথে যখন দেখা হচ্ছে তখন একদম নিজেকে কতটা প্রেজেন্টেবল দেখানো যায় সেটা চেষ্টা করছি, নাম্বার ওয়ান। অথবা আরেকটাও আছে, প্রেমিকা হয়তো বা দেরি করে আসলো, প্রেমিক বলছেন 3 ঘন্টা দেরি করে আসার পরেও কিন্তু কি বলছে, না কোথায় দেরি হয়েছে, তুমি তো একদমই ঠিক টাইমে এসছো। আসলে কারণ কি, কারণ এই প্রেমিকার সঙ্গে দেখা হবে এটা ভেবেই তো গুনগুন গান গিয়ে গত 3 দিন কেটেছে, এবং ওই আসার প্রতিটা মুহূর্ত প্রতীক্ষায় ফাঁকে ফাঁকে একটু নিজেকে দেখে নেওয়া, একটু শার্টের কলার ঠিক করা, এগুলো করতেও কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে। কখন, প্রেমের সময়। কিন্তু তখন কিন্তু পাবো কি পাবো না এটার একটা দোলাচলেও থেকেছে, অস্বীকার করে কোনো উপায় নেই প্রেমিক পুরুষ। এটা কিন্তু প্রেমিক বা প্রেমিকা দুজনের ক্ষেত্রে প্রযোজ্য, আমি প্রেমিক দিয়েই বলছি। বাট এই প্রেমিকটাই যখন বিয়ে হচ্ছে, বিয়ের পরে যখন স্ত্রী হচ্ছে, ডেফিনেটলি এটা টেকেন ফর গ্রান্টেড শব্দটা বলবো না, বাট স্বামী স্ত্রী মানে কি, স্বামী স্ত্রী মানে সামাজিকভাবে আজীবন একসাথে চলার একটা পারমিট তারা পেয়ে গেল, তার মানে সে আছে থাকবে। কিন্তু এখন দায়িত্বভার কাজে চাপলো কি, সে বাড়িঘরের দায়িত্বভার, সংসার চালানোর দায়িত্বভার, এরকম হাজারো খুঁটিনাটি সমস্ত প্রেশারটা কিন্তু এসে পড়লো স্বামী বা স্ত্রী অথবা দুজনের উপর, তাই নয় কি? তো তখন আর ওই স্ত্রী যখন বলছেন যে দেখো আমি ঠিক 2টার সময় মার্কেটে থাকবো, তখন আর কিন্তু 2টার জায়গায় 2:30 সহ্য হয় না, কারণ ওই আধা ঘন্টা সময় হয়তো বা বিশাল হয়তো একটা কাজ বাদ দিয়ে আসতে হয়েছে, যে কাজটা থেকে ভবিষ্যতে কিন্তু একটা ভালো অর্থনৈতিক মুনাফা আসতে পারতো, অথবা যে কোনো একটা বিজনেসের কথা বাদ দিয়ে আসতে হয়েছে স্ত্রীকে সময় দিতে। তখন কি হচ্ছে, তখন এই আধা ঘন্টা দেরিতে কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, দূর এত দেরি করে আসলে এখন 2টার সময় আসতে বললা কেন, এখন স্ত্রী হয়ে যাচ্ছে মন খারাপ, কারণ এই মানুষটাই তো 3 ঘন্টা পরে গেলেও বলেছে কোথায় তুমি যে এসেছো এটাই তো অনেক। কিন্তু স্ত্রী বা স্বামী তখন কি মনে হচ্ছে, ও তার মানে এই ভালোবাসা কমে গেছে, ও তার মানে ও ওকে আগের মতো ভালোবাসে। অনেস্টলি বলবো ভালোবাসাটা, ওই যে বললাম ভালোবাসাটা ভালোবাসায় জায়গা আছে, কিন্তু মানুষগুলো বদলে গেছে। আগে ছিল প্রেমিক প্রেমিকা, এখন হয়েছেন স্বামী স্ত্রী। একটা স্ত্রীরা যে আমরা আমরা স্ত্রীদের কথাই বলি, যে প্রেমিকা অবস্থায় স্বামীর আগের মতো ভালোবাসছেন, যে অভিযোগটা আপনারা করছেন, একবার নিজেরা দেখেছেন যে প্রেমিকের সঙ্গে দেখা করার আগে 14টা কাপড়, না এটা না এটা না এটা ম্যাচ করে না, ইস এখনো ঠিক লাগছে না, চুল খুলবো না চুল বাঁধবো, হাজারো রকমের চিন্তা টুকুর টাকুর টুকুর টাকুর মনের মধ্যে তোলপাড় করেছে। সে আপনি কতটুকু আপনি স্বামীর জন্য নিজেকে প্রেজেন্টেবল রাখেন জিজ্ঞেস করেন তো, ওই সকালবেলা উঠে সরি টু সে সবসময় যেটা বলি বস্তা পরে ঘোড়াচারা, এবং সারাদিন করে স্বামী যখন প্রেমিকই কিন্তু স্বামীটা যখন আসছেন হেসে কি দেখছেন, ওই বস্তা নিয়েই হয়তো আপনি ঘুরে বাড়িতে, দূর হয় এতদিন সারাদিন এত কাজের মধ্যে কখনো ড্রেস আপ করবো, এত ঢং লাগে নাকি, রাখো তো বসো শোনো ওই কাজের বউ কিন্তু আজকে আসে নাই, আজকে কিন্তু আমি আর রান্নাবান্না করতে পারি নাই, এ ধরনের আলাপ ছাড়া কি অন্য কোনো আলাপ করে, নিজেকে কতটুকু সেই কবিতার নীলাঞ্জনার মতো উপস্থাপন করে। আমরা নিজেরাও কিন্তু আমরা খেলে অন্যের দোষটা দেখি, আমরা নিজেরাও কিন্তু অনেক পাল্টে যাই বিয়ের আগে। কিন্তু বারবার আমি একটা কথা বলি, বিয়ের আগে কিন্তু স্বামীকে বলা হয়েছে তোমার বাবা মা আমার বাবা মা, তোমার ভাই তো নয়, ও তো না আমার মায়ের পেটের ভাই। এবং স্বামীর সঙ্গে হ্যালো বলতে গিয়ে যদি এই তোমার ভাই বাসাচ্ছে দাও তো, হ্যাঁ কি করছো, ও তোমার বোন, এই শোনো শোনো আমি কিন্তু একটা কামিজের পিস দেখেছি তোমার জন্য কিনবো, কিন্তু ননদিনী যখন ওদিকে খুশি হয়েছে মনে হচ্ছে আরে এর চেয়ে বোধ হয় সুখ কিছু নেই, পারলে নিজের কামিজ খুলে দিয়ে দিচ্ছি। কিন্তু বিয়ের পরে সেই ননদিনী কি মনে হয়, এই তোমার বোনটা এত চক্কা কেন, বারবার এত চাই কেন, লজ্জা করে না এত বড় হয়েছে, নিজেই তো কাজ চাকরি বাকরি করে নিজেরটাকে নিজে কিনতে পারে না, এই ধরনের কথা কিন্তু আমরাই বলি। কেন বলি, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, আমরা তখন আমাদের মনে করি যে বিয়েতে হয়েই গেছে, বিয়েতে গেছি এখন কেন। সো আমরা সবাই
আমরা সবাই আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। প্রেমের সময়কার যেই মন, সেই মনটাকে যদি বাঁচাতে হয় তাহলে বর্তমান বাস্তবতার নিরিখে সেই মনটাকে একটু 19-20 করা যাবে, কিন্তু একেবারে 20-15 করা যাবে না। প্রেমিক মনটা তো ভেতরেই আছে, সবসময় মনে রাখতে হবে যে হ্যাঁ, জন্ম জন্মান্তরের বন্ধনে বেঁধেছি বলেই আমি একদম সব ছেড়ে দিলাম, অথবা জন্ম জন্মান্তরের বন্ধনে বেঁধেছি বলেই ওর একটু একটু আবেগ অভিমান আল্লাদপনাতে ধরো এত কিসের, সারাদিন কাজের মধ্যে আর এগুলো ভাল লাগে না বলে ঝটকা মারলাম, এগুলো কিছু সেই ভালোবাসার মানুষটাই তো, তাই নয় কি? আসলে আমরা যদি নিজেরা পাল্টে যাই, আমরা যদি নিজেরা মনে রাখি যে প্রেমের সময় যে জীবনটা, সেই জীবনটা সে জীবনের, বাট এখনকার জীবনে আমরা নতুন করে একটা প্রেমের সৃষ্টি করব, যে সেই প্রেমের সৃষ্ট জীবনের কপোত কপোতি থাকবো আমরা দুজন, আমরা দুজন আমাদের মতো গর্ব এ সংসার, এরকমভাবে যদি আমরা চিন্তা করে নিই এবং যখন তখন যখনই একটু সময় পাবো একটু করেও একজন আরেকজনকে চমকে দিব, সেটা হোক হঠাৎ করেই রাত্রিবেলা হাজব্যান্ড কাজ করছে তখন গরম এক কাপ এক্সপ্রেস কফি, সেটা হোক হঠাৎ করেই বউকে চমকে দিয়ে ছুটে চলে আসা, কি তোমার অফিস কোথায়, বাদ দাও আজকে অফিস, চলো আজকে হয়ে যাক সিনে প্লেসে সিনেমা দেখা, এই ধরনের ছোটোখাটো টুকটাক চেঞ্জ দিয়ে আমরাই কিন্তু আগের চেয়ে অনেক সুন্দরভাবে নিজেদের ভালোবাসা তৈরি করতে পারব। আজ আর না, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথা, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে নেবো।